শাবরুম নগর পঞ্চায়েতের 7 নং ওয়ার্ডে অবস্থিত একটি পানীয় জলের ফ্যাক্টরির নাম রাজেন্দ্র ফুড প্রোডাক্ট। এই জলের ফ্যাক্টরি যাত্রা শুরু করে গত 20/10/2020 ইংরেজি তারিখ থেকে। গত 12/5/2021 ইংরেজি তারিখে শাবরুমের মহকুমা শাসক তড়িৎকান্তি চাকমা বিনা নোটিশে ফ্যাক্টরিতে ঢুকে পড়ে তল্লাশির জন্য, কিন্তু এর জন্য ওনার কাছে কোনো অর্ডার অথবা অথরিটি কোনোটাই ছিল না। তারপরেও COVID-19 কোনো প্রকার নিয়ম না মেনে 15-20 জন লোক জুতো সহ ফ্যাক্টরি প্রোডাকশন এরিয়াতে ঢুকে পড়ে বলে অভিযোগ। যেখানে সম্পূর্ণভাবে হাইজিন মেনটেন করা হয় তারা তা তোয়াক্কা না করে সরকারি নিয়ম নীতি ধ্বজা উড়িয়ে দেয় বলে অভিযোগ, যেটা সম্পূর্ণভাবে বেআইনি। ফ্যাক্টরির মালিক প্রসেনজিৎ রায় যাবতীয় কাগজপত্র দেখানোর পরও কিন্তু মহকুমা শাসক মালিক কর্তৃপক্ষকে কোনো ধরনের সুযোগ না করে ওনাদের তৈরি 717 কার্টুন জল সিজ করে নগর পঞ্চায়েতের গাড়ি ভর্তি করে তুলে নিয়ে চলে যায়, যার বাজার মূল্য আনুমানিক 180,000 টাকা। এরপরেও মহকুমা শাসক তড়িৎকান্তি চাকমা ক্ষেন্ত থাকেননি, ফ্যাক্টরির মালিককে মহকুমা শাসকের কার্যালয়ে ডেকে পাঠায়। সেখানে মালিকপক্ষ আবারও তার বৈধ সমস্ত প্রকার কাগজপত্র নাকে দেখায়, কিন্তু এতেও মহকুমা শাসক সন্তুষ্ট হননি। উপরন্ত মালিকপক্ষকে 3,00,000 টাকা আর্থিক জরিমানা করেন, যা শিল্পের পক্ষে হুমকি স্বরূপ। এই অবস্থায় মুখ্যমন্ত্রী সহযোগিতা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই বলে মনে করেন ফ্যাক্টরির মালিক। এই বিষয়ে ফ্যাক্টরির মালিক প্রসেনজিৎ রায় কি বলেছেন শোনা যাক। মুখ্যমন্ত্রীর কাছে আমার এটাই আবেদন, আপনারা এই শিল্পকে বাঁচানোর জন্য আপনাদের যে আধিকারিকরা আছে তাদেরকে বলবেন আরও যাতে মানবিক হয়, কারণ এই শিল্প যে লকডাউনের পরিস্থিতি চলছে প্লাস আমাদের যে অর্থনৈতিক দুর্দশা চলছে এর মধ্যে আমাদের শিল্পকে বাঁচাতে হলে প্রশাসনের সাহায্য অবশ্যই দরকার, কারণ আমি এখানে একা ইনভলভ নই, আমার সাথে আরও 20-25 পরিবার যুক্ত আছে। তো এটাই আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, আপনি এই ব্যাপারটা একটু খতিয়ে দেখুন। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্টারটেনমেন্ট।